করবো একদম ছোট ছোট গুঁড়ি গুঁড়ি। চলো এই সকাল শুরু হলো আর এই চলাও শুরু হলো, মানে একটার পর একটা কাজ এবার লেগেই থাকবে আর একটার পর একটা মাথার মধ্যে ঢুকবে কি এটার পর এটা করব ওটার পর ওটা করব। তো সকালবেলা উঠেই আজকে প্রথম যে কাজটা করে নিলাম দেখতেই পারলে তোমরা, আজকে ঘুম থেকে উঠে চোখ খুলেই আগে ক্যামেরাটা হাতে নিয়ে বসেছি। আজকে ভেবেছি সকাল থেকেই তোমাদের শুরুটা দেব, রোজ হয় কি পুরোটা দিতে পারি না আর তোমাদের বলিও যে আজকে কিন্তু পুরোটা দিতে পারিনি, তো আজকে ভেবেছি সকাল থেকে শুরুটা একটু ভালোভাবেই করি। তো ঘুম থেকে উঠেই আজকে প্রথমে জামাকাপড়গুলো এই যে দেখছো মেলে দিয়েছি, তারপরে একটা কালকের চুড়িদার ছিল মানে ওটা বাসি বলতে পারো, ওটা বাথরুমে রেখে দিয়েছিলাম, তো যেহেতু আজকে টাইম কলে জল দিয়েছে সকাল থেকেই দিয়েছে তো ওই জলটা দিয়ে আগে ওটাকেও ধুয়ে ওই সাইডটায় উল্টো সাইডটায় মেলে দিয়েছি। তো এখন উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে 7:10। তো বুঝতেই পারছো একটু সকাল সকালই ঘুমটা ভেঙেছে আজকে আমার, ঘুমটা মানে ভাঙারও একটা কারণ আছে, কালকে রাত্রেবেলা সব গুছিয়ে গাছিয়ে সব কাজ টাজ করে একটু তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়েছিলাম। ভিডিও এডিটিং করা ছিল না বলতে একটা ভিডিও ছিল, ওই একটাই আমি এডিট করে শুয়ে পড়েছিলাম, তো ওই জন্যে সকালবেলা ঘুমটাও একটু তাড়াতাড়ি ভেঙেছে। হয় কি জানো তো, যদি রাত্রেবেলা একটু ঘুমটা তাড়াতাড়ি হয় না, মানে একটু যদি তাড়াতাড়ি শুতে পারি তাহলে ঘুমটা বেশ মানে একটু সকালবেলা ভাঙে, আর কাজেরও একটা বেশ ভালো লাইন হয়, মানে একটার পর একটা কাজগুলোও হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে, আবার সারাদিনে একটু সময়ও পাওয়া যায়। তো আজকে ভেবেছি আমি সব কাজগুলো কমপ্লিট করে রান্নাবান্না করে নিয়ে বিড়ি নিয়ে বসবো, দেখা যাক কী হয়, এখনও তো পুরোপুরিভাবে জানি না কি কি হবে, তো আগে কাজগুলো তো কমপ্লিট করি তাই না। আর সকালবেলা বাইরে বেরিয়েই আগে দেখি যে আজকে দিদা জানি না কী করতে এসেছিলো, দিদাও আজকে আমাকে সকালবেলা এক প্রকার বলতে পারো ঘুম থেকে ডেকে তুলেছে, তো উঠোনটা ঝাড় হয়ে গেল। গুড মর্নিং, শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। মাই অফিসিয়াল ব্লগে আজকে আবারও একটা নতুন ব্লগের সাথে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা সকাল থেকে তো শুরু করে দিয়েছি আর এখন মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তো দেখা যাক আজকে সারাদিনে কী করি আর না করি, যাই করি না কেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো জল আজকে খুব সকাল সকালই জল দিয়ে দিয়েছে, ভোর 5টায় জল দিয়েছে, কালকে তো মানে কালকের আগে থেকে তো প্রায় 10 দিন মতো জল দেয়নি, তো কালকে রাত্রের থেকে বিকাল থেকেই জল দিয়েছে, আগের ব্লগে দেখেছো। তো এখন সকালবেলা সব জামাকাপড়গুলো দেখো মেলে দিয়েছি, এই সাইডেও আছে, আর এখন দুটো পাতা ভেজাবো। আজকে হচ্ছে বুধবার আর এখনও পর্যন্ত আমি বিড়ির কাজে হাত দিইনি, মানে ভেবে দেখো জানি না বেঁধে পারবো কি পারবো না, কারণ বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিন হাতে আছে, 3000 বিড়ি বানাতে হবে তার আগে পর্যন্ত। এবার এক এক দিনে তো 1000 বিড়ি হয় না, কখনো কম কখনো বেশি হয়, দেখা যাক কতটা কি হয় না হয়, চেষ্টা করব। দেখো পাতা তো, চলো পাতাগুলো ভেজাই, জল থাকতে দেখছি। আবার আগেকার কিছু কাজ হাতে ছিল তো এই দিনকে আবার 1000 মতো দিয়ে টোটাল 3000 মতো করে দিয়েছে, দেখা যাক কতটা কি হয়। এই যে পাতা নিয়ে নিয়েছি, জল আসে এখনো, আর জল পাতাটা ভিজিয়ে বাসি কাপড়টা ধুয়ে দেবো, তারপরে দুটো রান্না করে নেব। আজকে কি রান্না করব সেটাই ভাবছি, দেখো বালতিটা ভরে গেছে। কামড়িটা ভরুক, আমি কলগেটটা নিয়ে আসি, মানে ব্রাশটা নিয়ে আসি, কাপটা ভিজিয়ে নিই।
ব্রাশ নিয়ে নিয়েছি। সকালবেলা থেকে দুটো তিনটে মাছওয়ালা এসেছিল, কিন্তু মাছ আজকে আর নেব না, কালকে নিয়েছিলাম ভোলা মাছ। তো মুখ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে, এইটা আটাটা না চালার সময়ই পাচ্ছি না আমি, আর আজকে থেকে তো হবেই না, বিড়ি বাঁধতে হবে। তো দেখা যাক কি রান্না করি, কালকে না কটা মুখ সরি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো এটা দিয়ে বড়া করব। আর সবজি দেখি কি করি, অনেক সবজি আছে গো, লাউ এই দেখো এখানটা, লাউ আছে, বেগুন আছে, ওলকপি আছে, কুমড়ো আছে, টমেটো টমেটো আছে, কাঁচা টমেটো পাকা টমেটো দুটোই আছে, আবার শিম আছে। দেখি কি রান্না করি। আর কালকে রাত্রেবেলা যে তরকারিটা করেছিলাম না, দেখো কতটা তরকারি আছে, মানে আমার এখন সকালের হয়েও থাকবে, একটুখানি ফুলকপি ভাজাও আছে। দেখার জন্য না মানে আইডিয়াটা আমি ঠিক পাই না, বেশিই হয়ে যায় সবজিটা। তো চলো দেখি কি রান্না করা যায়। আবার কচু আছে, কচুটা নষ্ট হয়ে গেল, সে কবে দিয়েছে মা একটুখানি, কি কচু বলে আমি তোমাদের বলছি, তারা ফোনটা রাখি একটুখানি। এই দেখো, জানি না ভালো আছে কিনা, এর মধ্যে কি কচু জানো তো, যত সম্ভব হচ্ছে শোলা কচু, এমন ভাবে বেঁধে দিয়েছে কি বলবো। এইটা একটুখানি ভাজা করব, এটা একদম মুখের দিকটা দিয়েছে, এই কচুটা ভাজা না খুব ভালো লাগে খেতে। যে অল্প কটা ভাত আছে, ভাতটা একটা গামলিতে নামিয়ে রেখে দিই, আটাটা এখনকার মতো তো আর চালা সম্ভব না, দেখা যাক পরে সময় পেলে। এই সপ্তাহে আর হবে না, সেই রবিবার দিন রাত্রেবেলা চালব, অল্প দুটো ভাতই আছে। একার মতো রান্না করেছিলাম, তারপরে আবার মিনি পুষিদের জন্যও করেছিলাম, কিন্তু দু একদিন ওদের কি হয় আমি না ঠিক বুঝে পারি না, খেতেই চায় না। কালকে ভাত মেখে দিলাম ওদের, অল্প কটা কোনো রকমে খেলো দিয়ে পালালো, আর খাইনি। তারপরে সেই ভাত আমি আবার একটা কুকুরকে ডেকে খাইয়ে দিয়েছি, যে নষ্ট করব। তো চলো হাঁড়িটা ধুয়ে নিয়ে আসি, ভাত কটা নামিয়ে নিলাম, ভাত বসিয়ে দিই। আজকে থেকে প্রচুর প্রচুর চাপ গো, 1000 বিরি আমি জানি না বানাতে পারবো কি না, চেষ্টা করব, হলে হবে না হলে তো কিছু করার নেই। তো চলো বন্ধুরা এটা ধুয়ে নিয়ে আসি, আর সবাই ব্লগে কন্টিনিউ থেকো, ভালো লাগলে লাইক করো, আর সবাই কিন্তু যেও না, সবাইকে বলছি ব্লগটা দেখো ভালো লাগবে। তো চলো রান্নার ডিসিশনটা একটুখানি বদলে দিলাম, ভাবছি সকালবেলায় ঠান্ডা ভাত কটাই খেয়ে নে, ফেলে দিলে কী হবে বলো, এত দাম সব কিছুর। তো এই যে একটুখানি ফুলকপি ভাজা, দেখো কতটা সবজি আছে, সবজিটাকে একটুখানি গরম করে নিই তবেই হয়ে যাবে। তো ভাতটা এখন সকালবেলা খেয়ে নিই, দুপুরবেলা যদি মানে কী বলবো, দুপুরবেলা পাতাগুলো কেটে নিয়ে তারপরে ভাত করলে ভালো হবে তাই না, শুধু শুধু নষ্ট করার কোনো মানেই হয় না। তো চলো সবজিটা একটুখানি গরম করতে দিয়ে দিই, খেতে কিন্তু বেশ হয়েছিল, এমনিতেই কাঁচা টমেটো দিয়ে সবজি রান্না করলে ভালো লাগে খেতে। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, চলো তরকারিটা গরম করে নিই, ভাতটা খেয়ে তারপরে রান্না করবো ওখানে। তো খেয়ে দিয়ে পাতা কাটতে বসে গেছি, পাতাগুলো না বেশি নেই আর অল্প কটাই আছে, কেটে নিয়ে তারপরে আবার ভাত বসিয়ে দেবো, তারপরে চান করবো। আর এখন 11:30 বাজে, 1000 পদ বিড়ির মতো পাতা ভিজিয়েছি, রোদ্দুরে গরম জল দিয়েছি, গরম জল দিয়ে চান করবো, কারণ প্রচণ্ড ঠান্ডার আমার আছে, সাইনাসের প্রবলেম আছে, একটু উল্টো পাল্টা হলেই ঠান্ডা লেগে যায়। আর ঠান্ডা লাগলে কি বলবো তোমাদের, মানুষের একদিন দুদিন তিন দিন থাকে, আর আমার টানা এক মাস ভুগতে হয়, ওই জন্যে একটুখানি ওই কি বলে ওইটাকে মানে গরম জল মানে সরি রোদ্রে দিয়ে দিলে পরে কি হয়, ঠান্ডা ভাবটা কেটে যায়, ওই জলটা দিয়ে চান করলে পরে আর ঠান্ডাটা লাগে না।
পাতা কেটেই চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো লেবু নিয়ে নিয়েছি, লেবুটা নিয়ে এসে কার্তিক পুজোর দিন এখনো পর্যন্ত খাওয়া হয়নি। একটুখানি নুন দিয়ে ছাড়িয়ে এই দেখো এখনো কতটা আছে, এতটা পড়ে আছে, এটা পরে খাবো তো। এখন এই অন টাইমে এখন কিন্তু লেবু বেশি পাওয়া যায় না, বাতাবি লেবুটা শেষের দিকে। এই যে নিয়ে নিয়েছি, একটুখানি নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি, দেখো লেবুটাই পুরো রস ভরা। খাবে কেউ? টক জিনিস দেখলে পরে মেয়ে মানুষের চোখে সরি মানে জিভে এমনি জল চলে আসে। মিষ্টি আছে, খুব টক না। তো চলো, অনেক মাখামাখি খেয়ে নিলাম, এবার কাজের কাজটা করি। শিলপাটাটা দেখো পেতে নিয়েছি, আর ডালগুলো খুব ভালোভাবেই ভিজে গেছে। খুব ভালো করে ভিজতো আর একটু, বোধ হয় শীতের দিন না এমনিতেই একটু ভিজতে কম চাই। এক হাতে ক্যামেরা আর এক হাতে বাড়ছি, সেটা কি হয় বলো। দেখো ডালটা বেটে নিয়ে নিয়েছি, একটুখানি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর পেঁয়াজ বাটা করেছি। এর মধ্যে এবার একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কটা কালো জিরে, আর এইখানটায় দেখো এটা চালের গুঁড়ি, তো দু চামচ চালের গুঁড়ি দিয়ে দেবো, খুব বেশি দেবো না, এটা দিলে পরে মুচমুচে হবে। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে, চলো কড়াই চাপিয়ে দিই। গরম গরম ভাতের সাথে একটুখানি ডাল, আর এরকম যদি পকোড়া হয় না দারুণ লাগে, কিন্তু এখন ডালটা আমার কী করবে বলো, দেখা যাক। আর ভাতটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এই যে নিয়ে নিয়েছি ডাল বাটা। এটা এত পাতলা কড়াই দিয়েছি না, মানে কড়াইতে টাচ করে দিতে গেলে কড়াই উল্টে যাবে এরকম একটা ব্যাপার। বড়াগুলো কিন্তু খুব বড় বড় করবো না, মিডিয়াম সাইজের করব, ছোটও করব, কটা মিডিয়াম সাইজের করব আর কটা করব একদম ছোটো ছোটো গুড়ি গুড়ি। চলো দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ঢেকে দিয়ে দেবো। তার আগে যেটা করব, আমি তো আর কড়াই ভরে তেলটা দিইনি, ওই জন্যে তেলটাকে চারিপাশটা বেশ ভালো করে ঘুরিয়ে দিয়ে দেবো, যাতে করে সব জায়গায় তেলটা খুব ভালোভাবে মিশে যায়। এবার ঢাকা দিয়ে দিলাম। চলো তো পুজোটা দেওয়া, পুজো দেওয়া হয়ে গেছে, এখন দুটো খেতে বসলাম। আর বিড়ালগুলো দেখো খিদেতে পেছন পেছন ডাকছে। কি হয়েছে মিনি? ভাতটা না একটু নরম হয়ে গেছে, তিনটে বেজে গেছে, এখন খাচ্ছি দুপুরের খাওয়া।
এ বন্ধুরা, তো এখন কটা বাজে তোমাদের আগে বলি। এখন 1:10 বাজে। তো এই সবেমাত্র আমার বিড়ি বাঁধা হলো, এখনও হয়নি। মানে কুলো, মানে বিড়ির কুলোটা এখনও সরায়নি, আর বিড়ি যে কটা আছে ওটাও এখনও ঠিক করে রাখেনি, তো ওটা রাখবো। সবেমাত্র দেখলে হাত মুখটা ধুয়ে আসলাম, চুলটাও বেঁধে নিলাম, এখন বিছানাটা করব। এই যে আমার বিছানা, ওই দেখো। তো এখনও বিছানাটা করিনি, এখন বিছানাটা করে নিয়ে শুয়ে পড়বো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। গলাটা আজকে না প্রচণ্ড ব্যথা ব্যথা করছে, জানি না কেন, মানে ভেতর থেকে শুকিয়ে আসছে। এটা তো এমনিতে ঠান্ডা লাগলে আমার হয়, কিন্তু এখন যেন একটু বেশি হচ্ছে। তো একটুখানি দেখি জলটা খাবো, জলটা খেয়ে বিছানাটা করে ঘুমিয়ে পড়বো। আজকে আর ভিডিও এডিট করব না, ওটা কালকেই করব। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটা, সরি, যারা নতুন এসছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর একটা লাইক করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আবারও আসবো পরে আবার একটা নতুন ব্লগের সাথে। তো সবাই ভালো থেকো, দেখা হবে আবারও একটা নতুন 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 ব্লগের সাথে। তো আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই গুড নাইট, শুভরাত্রি, টাটা।